জীবন থেকে নেওয়া একটি নাম। নিয়তি, ছোটবেলায় মা বলতেন, ভালো দিয়ে শুরু যার, ভালো দিয়েই শেষ তার। তাই ছোট থেকে বড় হওয়ার মাঝের সময়টাতে ইংলিশে যেটাকে বলা হয় অ্যাডোলেসেন্স, ভালোর নিয়তি ভালো, এই বিশ্বাসটাই ছিল জীবন গড়ার সঙ্গী। কিন্তু যখন একটা মেয়ে শুধুমাত্র ভালো চর্চা জীবন কাটাতে মত্ত, তখন যদি তাকে চলে যেতে হয়, তখন নিয়তিটা আসলে একটা পরিহাস। হ্যাঁ, পরিহাসই বটে। আপনাদের এখানে ফোন আছে? সরি, আমাদের ফোনটা ডেড। আশেপাশে কোথাও ফোন পাওয়া যাবে? অনেক দূর যেতে হবে ম্যাম। ওহো, আপনাদের এখানে কি করি, মোবাইল ফোন আছে? না সরি, মোবাইল নেই। এক্সকিউজ মি, আপনি আমার ফোনটা ইউজ করতে পারেন? ও থ্যাংক ইউ। হ্যালো, হ্যাঁ হ্যাঁ ভাইয়া, হ্যাঁ শুনো, আমি একটু ওই তো বইয়ের দোকানে এসেছি। হ্যাঁ হ্যাঁ, না ওই বইটা পাইনি আমি, নামটা যেন কি বলেছিল বইটার? হ্যাঁ হ্যাঁ, না না না, জাস্ট না, তিনটা বই নিচ্ছি, জানি না, হ্যাঁ এখানে একটা আছে ইংলিশ ভার্সন, হ্যাঁ না বাংলা ভার্সনও আছে, কোনটা নিব? ভাইয়া আমি একটু পরে চলে আসছি, বেশিক্ষণ লাগবে। এখানে লেডি জ্যাক, রাসেল অল্টো। আরিয়ানার সাথে ওটাই ছিল আমার প্রথম দেখা। অনেক বইয়ের মেলার মাঝে ছোট্ট একটা মুহূর্ত, আমার জীবনের একটা টার্নিং পয়েন্ট। হ্যাঁ হ্যাঁ, ওকে তাহলে ঠিক আছে, ছাড়িয়ে দাও না। হ্যাঁ, থ্যাংক ইউ ভেরি মাচ।
খুব উপকার হলো, থ্যাংক ইউ। ও সরি, আমাকে ইনফ্যাক্ট আর একটা ফোন করতে হবে, খুব জরুরি। আমি আসলে সরি, করতে পারি কি? এই তো সামনে সিলেট যাচ্ছি। আমাদের চেনা জানা বন্ধুদের মাঝে কেউ না মনে হয়, মাঝে মাঝে আসেন, একদিন শেষ করুন দেখেন। Happy birthday bhaiya, thank you. তোমার জন্য আমি ফার্স্ট কেক বানিয়েছি। ওরে বাবা, তাই না? খাওয়া যাবে তো? শিওর, দেখো, টেস্ট করে দেখো। কাম অন কাম অন কাম অন, শো টাইম। ওরে বাবা, শো টাইম। কেক কাটো 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 কাটো। Happy birthday! কি কেমন হয়েছে? Thank you.
আবার দুষ্টামি। আরে আরে তুই রাসেল আর আরিয়ানা, দ্য কমপ্লিট ফ্যামিলি। আরিয়ানার বয়স তখন মাত্র 3, যখন ওদের মা বাবা দুজনেই একটা রোড অ্যাক্সিডেন্টে মারা যান। তখন থেকেই রাসেল হ্যাজ বিন এ গার্জিয়ান, আ ফ্রেন্ড, আ হিরো। সরি, কেমন বোকা বানালাম তোমাকে। সরি, যাই দেখি আমি ঠোঁটটা মুছি। থ্যাংক ইউ। বিশটা বছর পেরিয়ে গেল দেখতে দেখতে, সেই ছোট্ট মেয়েটা খরসা যায়, রান্না করে, ভাইয়ার দেখাশোনা করে, ভাইয়ের সঙ্গে দুষ্টামিও করে। আর কটা দিন, তারপর বউ সেজে চলে যাবে শ্বশুর। আমি কোনো কাছে একটা প্রার্থনা করি, তোর যেন খুব একটা লাভিং শ্বশুর শাশুড়ি হয়, যারা তোকে নিজের মেয়ের মতো করে ভালোবাসবে। বাস, কোটার কাছে আমার আর কিচ্ছু চাওয়ার নেই। কোটার লোক আটটাই সুন্দরের প্রতীক্ষায় রাসেল আর আরিয়ানা, সুন্দরের চর্চায় রাসেল আর আরিয়ানা, সুন্দর রাসেল আর আরিয়ানা। প্রবলেম, তোমার কোথায় প্রবলেম? শৈলী, তুমি জিনিসটাকে পার্সোনালি করে দেখো না, প্রবলেমটা আমার না, ক্লায়েন্টের। ওদের মতে নিশাতের এক্সপ্রেশনের প্রবলেম। কামান নব, আমার চোখে নিশাত ইজ পারফেক্ট, তোমার ক্লায়েন্টের চোখে প্রবলেম। আচ্ছা, তুমি কোথায় প্রবলেম না শুনি কেন রিয়েক্ট করছো? তোমার ক্লায়েন্টের মাথায় প্রবলেম। এই, দিস ইজ ইওর প্রবলেম। কিসের প্রবলেম? ওই যে তোমার এখন যে প্রবলেমটা হচ্ছে। কি প্রবলেম হচ্ছে এখন আমার? শৈলী, ছবিটার প্রবলেমটা অ্যাকসেপ্ট করছো না, ক্লায়েন্টকে ব্লেম করছো। জানো নব, তোমার প্রবলেমটা কোথায়? এক্সকিউজ মি, আই হ্যাভ নো প্রবলেম। দ্যাট ইজ ইওর প্রবলেম। ক্যান ইউ সলভ দ্য প্রবলেম নাও? কোনো প্রবলেম নেই তো সলভ করব কি? শুনো নব, যদি তোমার মনে হয় ছবিটাতে প্রবলেম আছে, তুমি এটা সলভ করে নাও। উফ, কি প্রবলেম! ওকে অ্যালবাট্রস, দেখি আপনি কি মেইল পাঠান। বাই। থ্যাংকস। কি নতুন স্ক্রিপ্ট? না। কোথায় পেলে এটা? এই টিপু ভাইয়ের দোকান থেকে নিয়ে এলাম। বড্ড নয়েজ না? বসকে বলে অফিসটা চেঞ্জ করা উচিত। হ্যাঁ, ক্রিয়েটিভ। অ্যালবাট্রস, গাংচিল।
যার জীবনের প্রতিটি ছন্দে শুধু মুক্তি, ওপরে মুক্ত আকাশ, নিচে মুক্ত সমুদ্র। আর এই প্রান্ত থেকে ওই প্রান্তরে সে উড়ে যায়, মুক্তির এক দিগন্ত থেকে আরেক দিগন্তে। ডিং ডং, নতুন মোবাইল ফোন সার্ভিস অ্যালবাট্রোস, যার অপর নাম মুক্তি, আজই কিনো 30 সেকেন্ডের বিজ্ঞাপন কনসেপ্ট। হোয়াট ডু ইউ থিঙ্ক? ইন্টারেস্টিং। এনি টেনশন? হ্যাঁ কিছুটা। ম্যাকডিনের যে ছবিটা, ওই যে 47 এর বিজ্ঞাপন, ওটাতে কিছু চেঞ্জ করতে হবে, মডেলের এক্সপ্রেশনের সমস্যা আছে। আমি শুটিংয়ের সময় বলেছিলাম, একবার না ক্যাটাগরিক্যালি 3 থেকে 4 বার বলেছিলাম আমি, বাট ওনার শৈলী ও তো কারো কথাই শোনে না, ডিফিকাল্ট ওমান। রিয়েলি? জোকস অ্যাপার্ট, আর কে তুমি একটু বলো না, ও তোমার কথা শুনবে। তুমি আমার টেনশনটা বুঝতে পারছো, কালকের মধ্যে আমার কালেকশনটা করতেই হবে। আর সবচেয়ে আশ্চর্য বিষয় হচ্ছে ও এখনো বলছে ইট ইজ অল রাইট, এরকম অ্যারোগ্যান্ট ফিল্ম ডিরেক্টর হলে তো সমস্যা। নব, আমাদের প্রফেশনের ফরম্যাটটাই হলো প্রবলেম সলিউশন ফরম্যাট। এনি প্রবলেম? ও নো, নট এগেইন। আর কে, তুমি ছবিটা আগে দেখো, তারপর ইউ টেল মি, কোনো প্রবলেম নেই। আরে তুমি চুপ করো, ক্লায়েন্টদের একটা স্বভাব প্রবলেম বার করা, একটা ভালো জিনিসকে নষ্ট করা। দেখছো শুনলি, নব কিন্তু আমাদের টিমে একজন, আমাদের উচিত ওকে হেল্প করা। এন্ড নব, আমাদের উচিত আমাদের কাজকে ডিফেন্ড করা, বাট দেন ক্লায়েন্টের অবজারভেশন যদি ভ্যালিড হয় আমাদের উচিত অ্যাগ্রি করা। আর আফটার অল আমরা সবাই কিন্তু ব্র্যান্ড লিডারশিপের জন্যই কাজ করছি। ডু ইউ অ্যাগ্রি? ইয়েস। দিস ইজ দ্য বেস্ট পার্ট, দুজনেরই কিন্তু ইচ্ছে করছে প্যাচ আপ করতে, কিন্তু কে আগে সরি বলবে সেটাই হলো টেনশনের কারণ। ডক্টর আঙ্কেল, কেমন আছেন? জি ভালো আছি। না এখন তো কলেজ ভেকেশন চলছে। জি না, ভাইয়া তো একটু বাইরে গেছে। ভাইয়া না, মোবাইলটা বাসায় রেখে গিয়েছে। আপনি কেমন আছেন? আমরা মিলে নেবে না, এমন কিছুই করিনি, আমি আর ভাইয়া ড্রাইভে গেছি। আপনারা লন্ডনে? ওয়াও, দ্যাট মাস্ট বি এক্সাইটিং। ওয়াও, গ্রেট। আন্টির কাছ থেকে গল্প শুনতে হবে পরে। আপনি সিলেট কবে আসছেন? হ্যাঁ না, ওকে ভাইয়া আসলে বলবো। ওকে জি, ওকে ওকে, বাই, সি ইউ, তাড়াতাড়ি আসবেন। ওকে বাই। হ্যাপি ফ্লাইং, ওকে ওকে, হ্যালো অ্যালবাট্রস, ইউর লাইকস আর মাচ লাইক মাইন এক্সেপ্ট দ্য মাউন্টেন্স, আই প্রিফার দ্য সি। হ্যাপি ফ্লাইং। হ্যাঁ ভাইয়া আসছি, এক সেকেন্ড, এক সেকেন্ড আসছি।
আর কে আমার মনে হয় আমাদের ফ্রেন্ডটা যেহেতু এখানে তো জোয়েব শুড রান টুয়ার্ডস দ্য ক্যামেরা আর কালকে আমরা নিচে ওকে লেটস গো আর এই দেখতো তোমাকে ক্যামেরার দিকে ডোন্ট ওয়ারি অ্যাবাউট দ্য ফায়ার আগুন থেকে বেশ দূরে তোমার রানিং ট্র্যাক রাখা হয়েছে আর একটা রাগেড এক্সপ্রেশন ঠিক আছে শুনো তুমি টি-শার্টটা চেঞ্জ করে ফেলো হ্যাঁ ওই যে ব্ল্যাক টাই যে টি-শার্টটা ওটা পরে ফেলো ঠিক আছে উইট আর কে শর্ট রেডি পিছন না ওদিকে আপনি সরেন নাসির ভাই ওই যে লাল শার্ট পরে ওনাকে সরতে বলো তো হ্যাঁ হ্যাঁ আপনি আপনি ওকে রেডি সাহেব ওকে সেট done well brilliant yeah seven shifts online day today excuse me ji if you don't mind uni rahan khan ji ami unake ektu congratulate korte chai unar notun chobi ta amar khub bhalo lageche may I Sure. Thanks. Hello. Russell Matthews. Hi, Ryan Khan. Ryan, I'm just in for us. Okay. আই নো আমি জানি আমি কিন্তু আপনার ছবিগুলো খুব পছন্দ করি স্পেশালি আপনার লাস্ট ছবিটা জয়া অসাধারণ লিখেছে থ্যাংক ইউ আপনি আই বিলং হিয়ার দিস ইজ মাই হ্যাভেন ইজন্ট ইট বিউটিফুল Mr. Rip Van Winkle came with a twinkle and gone with a dimple. Back up!
অফকোর্স আমি তুলে দিচ্ছি। আরিয়ানার সাথে আমার দেখা হওয়ার দুটো মুহূর্তই কিন্তু বেশ নাটকীয়, মানে ড্রামাটিক। ওই অনেকটা সিনেমাতে যেমন হয়, বাট দেন সিনেমা তো জীবনেরই প্রতিচ্ছবি, তাই অনুভূতিটাও কিন্তু বেশ ইন্টারেস্টিং। আসুন, ভেতরে আসুন। আজ না, অন্য আরেকদিন। কি প্রেডিক্টেবল উত্তর! অ্যাটলিস্ট আপনাকে দেখে মনে হয়নি যে আপনি অন্যান্য ছেলেদের মতো খ্যাত। এক্সকিউজ মি, নো, ক্যানট বি এক্সকিউজ। আপনি এখানে এসেছেন শুটিং করতে, থাকবেন ম্যাক্সিমাম 3-4 দিন, থাকবেন শুটিং এ ব্যস্ত। আর যেহেতু আজকে আপনি এখানকার মেয়েকে লাইন মেরেছেন, তাই কালকে থেকে আপনার জগিং বন্ধ। আর ফাইনালি আমাদের বাড়ির রাস্তা ইউ ক্যান নট রিমেম্বার, তাই অন্য আরেক দিন আসা মেক্স নো সেন্স অ্যাট অল। কফি খাবো, কাম অন, মুভ ইট। এত সুন্দর লোকেশন, মুখটা পরিষ্কার করে ঠিক করে কথা বলো। বলবো কিছুক্ষণ পর। নব, ডিসগাস্টিং। তুমি এখান থেকে বসে বসে দাঁত মাজছো, লজ্জা করছে না তোমার? তুমি মেজেছো? আমি সবার আগে মেজেছি। চলো শুটিং এ যাবে, চলো চলো যাও। ওই টি-শার্টটা পরে আছে, দেরি হয়ে যাচ্ছে। না না, আই এম নট সো অ্যাম্বিশিয়াস। আমার ছবি বড়টা কিন্তু একেবারে শখ থেকে। আচ্ছা, আপনার ফেভারিট ফিল্ম কোনটা? বলা মুশকিল, আই গেস যে কোনো ছবি। আচ্ছা, স্পেশালি যেটাতে ইমোশন আছে। ওয়াও, দ্যাটস গুড। আই জাস্ট লাভ ইমোশন। কিন্তু যদি জিজ্ঞেস করেন অ্যাক্টরের কথা, হ্যাঁ অ্যাক্টর কোনটা, তাহলে বলবো আমার ফেভারিট অ্যাক্টর হলো রবিন উইলিয়ামস। রবিন উইলিয়ামস, ভেরি গুড অ্যাক্টর। কমেডিতেও 10-10, ট্র্যাজেডিতেও 10-10, আর কি বলে যে অ্যাবসলিউটলি ব্রিলিয়ান্ট। আচ্ছা, এই আপনি ছবি দেখেন না? দেখি মাঝে মাঝে, তবে আমার ছবি দেখার চাইতে মিউজিক শুনতে বেশি ভালো লাগে। আই মিন, আই গুড। ভাইয়া, আমার আমার ভাইয়া রাসেল, ভাইয়া এই সেই তোমার বিখ্যাত ডিরেক্টর যার কথা তুমি কালকে গতকাল সারা সন্ধ্যা বলে বলে আমায় ভর করেছো। এই তোর এখানে কাদা কেন? কাদা কই, না কিছু না, এমনি জাস্ট লেগে গেছে। শোনো না, ওনার সাথে সকালে রাস্তায় দেখা হলো, বললাম তুমি ওনার খুব বড় একজন ভক্ত, নিয়ে এসেছি, ঠিক করেছি না? অফকোর্স মিস্টার খান, থ্যাংক ইউ ভেরি মাচ। এই কাদা কেন তোর? আহা, কোথায় কাদা? এই যে সবখানে লেগে গেছে বাবা। আমাকে যেতে হবে, আজকেও লম্বা শুটিং, আর এন্ড আই এম অলরেডি রানিং লেট। পারলে শুটিং এ আসবেন আপনিও। না, আমার শুটিং খুব বোরিং লাগে।
অতটা কিন্তু বোরিং নয়। পারলে শুটিং আসবেন। আর বাই দ্য ওয়ে, নাইস মিটিং ইউ মিস্টার ম্যাথিউস। রাসেল, রাসেল, থ্যাঙ্কস ফর দ্য কফি। ও, ইউ ওয়েলকাম। আসবেন কিন্তু, আমাদের ইউনিটটা কিন্তু খুব মজার। আপনিও আসবেন, দেখি অন্য আরেকদিন। ওকে বাই। যাবো নাবিল, জোয়েব রেডি, ওয়ান টেকে ওকে করবা, অ্যাকশন। নব, শৈলীর সঙ্গে তোমার কি কোনো সমস্যা, কোনো টেনশন? না, সেরকম কিছু না তো। কেন হঠাৎ বলছো? নব, আমি শৈলীকে চিনি 4 বছর ধরে, আর ওকে আমি এর আগে কখনো এত বিরক্ত হতে দেখিনি। আর ও কোনো শুটিং এও এত দূরে দূরে থাকে না। আর যতটুকু আমি ওকে চিনি, ও তোমাকে পছন্দ করে। শি লাইকস ইউ। আমিও করি, কিন্তু আই ডোন্ট ওয়ান্ট টু ফোর্স হার। ও যদি নিজে থেকে মনে করে ওর আমাকে প্রয়োজন, দেন অনলি উই ক্যান কল ইট এ রিলেশনশিপ। আদারওয়াইজ অবো, শি স্পেশাল, ওকে নেগলেক্ট করো না। আর আমি জানি তুমি ওর জন্য আইডিয়াল। ও যদি বলতে ইতস্তত করছে, তুমি বলো। আফটার অল, একটা সম্পর্কে কোন রকম ইগো থাকা উচিত না। রায়ান, ইগো জিনিসটা কিন্তু আমার মধ্যে একেবারেই নেই। অ্যাট দ্য সেম টাইম আমি সত্যি ওকে জোর করতে চাই না। শৈলীকে আমি পছন্দ করি, হ্যাঁ হয়তো হয়তো ওকে ভালোবাসি, কিন্তু কেন জানি আমার মনে হয় ও বোধহয় এখনো ঠিক ডিসাইড করে উঠতে পারেনি। বাট আই উইল ওয়েট, আমার তো কোনো তাড়া নেই। আই এম নট গোয়িং এনিওয়ে, আই উইল ওয়েট। Thanks for coming. You're welcome. In fact, shooting dekhte ashlam, kichu korar chilo na tai. Shoi? Yeah. Meet Russell. And she's Ariana. Hi. I'm Ariana. Shoili, assistant director. Ashun na shobar sathe alap kore di. Sure. Come on. RK, I'm calling lunch. Right, Chief.
আর কতক্ষণ? এই তো এসে গেছে স্যার। ওকে দেখে তো বেশ ভালোই মনে হচ্ছে। হ্যাঁ, ওদের সাথে ওর বেশ ভালো সম্পর্ক হয়ে গিয়েছে। শি ইজ ফিলিং ফাইন। আসো, আরিয়ানার রিপোর্টগুলো এসে গেছে। আমার মতে দু একদিনের মধ্যে ওকে ঢাকা নিয়ে যাওয়া উচিত। আমি ফিরছি রবিবার, তোমরা আমার সাথে চলো। ডক্টর, ও আর সত্যি সত্যি সুস্থ হবে না? না, থ্যাংক ইউ ডক্টর। আপনি আরিয়ানার জন্য অনেক চেষ্টা করেছেন, বাট আই আন্ডারস্ট্যান্ড, যা হবার সে তো হবেই। হাউ মাচ টাইম ডু ইউ হ্যাভ? I'm sorry, Russell. You know, doctor, Ariana lives here. এখানে এখান থেকে কেউ কে সরাতে পারবে না, not even death. You know, music, she is like music. চলো, ওর অপেক্ষা করছে। ডক্টর, আপনি ওকে কিছু বলবেন না, আমি ওকে বুঝিয়ে বলবো। আরে আরে, হ্যাঁ, গেস হোয়াট, ওই এলবার্টরা ওদের জমির কেসটা, আরে ওদের জমির কেসটা জিতে গেছে। খুব ভালো লাগলো শুনে, খুব ভালো লাগলো তাই। হ্যাঁ, এলবার্ট এলবার্ট, হ্যাঁ, কংগ্রাচুলেশনস ভাইয়া। ও ভাইয়া, ওদেরকে আমাদের লেকটা দেখাবো না ভাইয়া? হ্যাঁ, অফকোর্স। কবে যেতে চান? কবে? আজ? এখনই? দেখি, এক দুদিনের মধ্যে। হ্যাঁ হ্যাঁ, এক দুদিনের মধ্যে আমরা যাব। হ্যাঁ, আর কে? ফ্রেম রেডি, টাইম টু গো টু ওয়ার্ক। আমরা কিন্তু খুব অফেন্ডেড হলাম, সরি গাইস। চলো ভাইয়া। হ্যাঁ, বাই। ওকে, থ্যাঙ্ক ইউ ফর কামিং। ইউ ওয়েলকাম, বাই বাই। দেখ না এই ছবিটা, এই যে তুই আমাকে ধাক্কা মেরে ফেলে দিয়েছিস, দেখ দেখ এই ছবিটা দেখ। আমরা কবে যাব? যাব খুব শীঘ্রই, খুব শীঘ্রই। How much time do I have? Bhaiya, tumar Ryan ke kemon lage? He is nice. I like him. Amar khub bhalo lage. He is nice, honest, talented. জানো, ওনা আমাকে ঠিক তোমার মতো করে হাসায়। আমার মতো? মিস্টার টার্জন? না না, মিস্টার আরকে। আরকে, চোখ বন্ধ। হ্যাঁ, চোখ বন্ধ কর, ক্লোজ ইউর আইস, ক্লোজ ইউর আইস, বন্ধ কর। আজ কেন? একটা ছবি দেখ। ছবি? চোখ বন্ধ কর না। করেছি তো বাবা। চোখ বন্ধ কর, একটা ছবি দেখ। ওই যে রাহান যেরকম ছবি বানায়, ও ছবি আঁকে ক্যামেরায়, আমি ছবি আঁকবো মনে। চোখ বন্ধ কর, একদম টাইট। আচ্ছা, চোখ বন্ধ কর। এখন ছবি বানাতে ইন্সপায়ার্ড। বিউটিফুল ল্যান্ডস্কেপ, দূরে একটা পাহাড়ের উপত্যকা দেখা যায়।
তুলির সময়, তাই আকাশটা লাল। পাহাড়গুলোর সামনে ঘন সবুজ মাঠ, হাওয়ার ছন্দে ঘাসগুলো নাচছে, আর তার মাঝে একটা অপরূপ নিষ্পাপ সুন্দর একটা মেয়ে। আর 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 দূর থেকে ভেসে আসছে The Symphony of Yanni. তাই না ভাইয়া, হৃদয়ের প্রতিটি স্পন্দনে আজ আজ সুরের জোয়ার। যত দূর চোখ যায় সবুজের সীমানা, মন আমার নিমিষে হারা, পেতে চায় মুক্তির নিশা। দূরে বহু দূরে আকাশ দিয়ে পড়ে সবুজে সীমা ছুঁয়ে, মন আমার নিমিষে হারা, নিতে চায় মুক্তি। চলো চলো চলি চলো, কাম অন। এই নবো, দেখো দেখো
Isn't it beautiful? আমাদের last sequence এখানে করলে খুব সুন্দর হবে। Nice. চলো এখন চলো। শৈলী এরকম আর হবে না। তোমাদের জায়গা এটা, বাট আই এম শিওর তুমি লেকটার নাম জানো না। বলো তো লেকটার নাম কি? আরিয়ানা। আচ্ছা, এই এবারের ছবিটা কি লাভ স্টোরি? হ্যাঁ, একেবারে অফবিট লাভ স্টোরি। আমি বলি, জনাথনের দুটো অধ্যায়। প্রথমে ও ভালোবাসে ডরোথিকে, কিন্তু সময়ের সাথে সাথে ডরোথি চলে যায় অন্য খুশির সন্তানে। জনাথন ভেঙে পড়ে, ইউনো, হার্ট ব্রোকেন। জনাথনের জীবনের সমস্ত ছন্দ এলোমেলো হয়ে যায়। তারপর অনেক দিন পর জনাথন পাড়ি জমায় সমুদ্রে এক অজানা দ্বীপের সন্ধানে। সেই অভিযানে সে খুঁজে পায় অ্যামিকে। একেবারেই লাভ এট ফার্স্ট সাইট। সে অ্যামিকে পাওয়ার জন্য জনাথন জীবনের সমস্ত ঝুঁকি নিয়ে ছুটে চলে। অ্যান্ড ফাইনালি হি উইন্স। তাই ফায়ার উইদিন নামটাও জোয়েব, মানে জনাথনের পয়েন্ট অফ ভিউ থেকে। Do you believe in love at first sight? I mean, love at first sight কি সত্যি সত্যি হয় নিশ্চয়ই হয়? আমি বিশ্বাস করি হয়। It's a great feeling. It's a strange feeling, you know. মানে it's like কাউকে যদি খুব খুব পছন্দ করি, বা কোনো জিনিস যদি খুব খুব পছন্দ করি, সেই ভালো লাগাটা অনুভব করা যায় কিন্তু স্পর্শ করা যায় না। Isn't it very strange? It's like nature, like যত দূর চোখ যায় সবুজের সীমানায়, মনটা নিমিষে হারিয়ে যেতে চায়, পেতে চায় মুক্তির নিঃশ্বাস। আকাশটা ঠিক যেখানে হেলে পড়ে সবুজ প্রান্তর, ছুটে গিয়ে ছুতে ইচ্ছে করে, তাই না? বাট ইউ ক্যান টাচ ইট, ইউ ক্যান অনলি ফিল ইট। ইটস লাইক দ্যাট। আলো আসে, আলো হাসে, পুরো ফিলিংটা খুব ডিভাইন।
believe. Love at first sight, hoy. Because I can feel that. And strangely, I feel it too. গতকাল রাতে ডক্টর স্মিথের সাথে আমার লম্বা টেলিকনফারেন্সিং হয়েছে। উনি আমেরিকার বেশ কিছু সংখ্যক কার্ডিয়াক স্পেশালিস্টদের নিয়ে একটা কাইন্ড অফ এ কনসোর্টিয়াম বিল্ড করেছেন আরিয়ানার মতো পেশেন্টদের চিকিৎসার জন্য। অলরেডি অনেক গবেষণা করে ফেলেছেন ওনারা, কিন্তু তেমন কোনো পজিটিভ কিউর তৈরি করে উঠতে পারেননি ওনারা। আই এম সরি রাসেল। আমাদের হাতে আর কত সময় আছে ডাক্তার? আমি তোমাকে একটু সিম্পলিফাই করে দেখাই। দেখো, ছিদ্রটা ক্রমশ বড় হচ্ছে। তুমি নিজেও ত্বকে নিয়ে অনেক স্পেশালিস্ট দেখালে, ওপেন হার্ট সার্জারি করে আর ছিদ্রটাকে বন্ধ করা যাবে না। আই এম সরি রাসেল, একটা মিলিয়নে একজনেরই হয়। কারণ ডক্টর, আমার বোন যে মিলিয়নে একটা একটা, ও গড, প্লিজ হেল্প মি, হেল্প মি রাসেল, প্লিজ ডোন্ট গিভ আপ নাও। তোমাকে শক্ত থাকতেই হবে। ইফ ইউ গিভ আপ নাও, আরিয়ানা উইল গিভ আপ টু। না 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 না, আই ডোন্ট গিভ আপ সো ইজিলি। আমি এত সহজে হাল ছেড়ে দেই না। আসলে কি জানো শৈলী, আমি আর ভাইয়া তো বাবা মা ছাড়াই বড় হয়েছি, তাই আমরা জীবনটাকে খুব কাছে থেকে দেখেছি। মানে আমাদেরকে খুব কষ্ট করতে হয়েছে বড় হওয়ার জন্য। এবং ভাইয়া সবসময় একটা কথা বলে যে আরি, জীবন মানেই হচ্ছে রেসপন্সিবিলিটি, দায়িত্ব। মানে রেসপন্সিবিলিটি নেওয়া কিন্তু খুব শক্ত ব্যাপার, কারণ রেসপন্সিবিলিটি নেওয়া মানে কম্প্রোমাইজ করতে শেখা, যেটা খুব খুব করতে ইচ্ছে করছে সেটাকে না করা। ইউনো, আমার তো মনে হয় তুমিও খুব রেসপন্সিবল। মানে পুরো ইউনিটের দায়িত্ব তুমি নিচ্ছো, ওয়াও। আর আর কে তো বলে অফিস নাকি তোমাকে ছাড়া একেবারেই অচল। আর কে একটু বেশি বাড়িয়ে বলে, আসলে আমাদের প্রফেশনে রেসপন্সিবিলিটিটা কিন্তু ডিপেন্ড করে জব স্যাটিসফ্যাকশনের উপর। যেমন আমার ক্ষেত্রে আমার ফ্যামিলির কেউই কিন্তু ফিল্ম মেকিংয়ের সাথে জড়িত না। আমার বাবা ডক্টর, মা টিচার, আর আমার ভাই আমার থেকে ছোট, স্কুলে পড়ে। আমি যখন প্রথম এই প্রফেশনে জয়েন করি, ইউনো, কেউই কিন্তু পছন্দ করেনি আমার ডিসিশন। আচ্ছা, বাট গ্র্যাজুয়ালি যখন ওনারা আমাদের কাজ দেখেছেন বা আমার কলিগদের মিট করেছেন, অ্যান্ড মোর ইম্পর্টেন্টলি যখন ওরা বুঝেছেন যে আই এম এনজয়িং মাই ওয়ার্ক, ওনারা আমার প্রফেশনটাকে অ্যাকসেপ্ট করে নিয়েছেন। অ্যান্ড অ্যান্ড আরকি ইজ এ গ্রেট গাই টু ওয়ার্ক উইথ। আর নব, নব ইজ ডিফারেন্ট। ও
আরকের মতন অতটা ক্রিয়েটিভলি প্যাশনেট না, কিন্তু ওর সবচেয়ে বড় গিফট হচ্ছে ওর সিম্পলিসিটি, ওর অনেস্টি, ওর লয়ালিটি, ওর রেসপন্সিবিলিটি। অ্যান্ড আই থিঙ্ক পিপল রেসপন্ড টু দ্যাট। তুমি ওকে ভালোবাসো? হ্যাঁ, যেমন তুমি রায়হানকে বাসো। তুমি এমন করে বলছো যে তুমি একেবারেই শিওর যে আমি ওকে ভালোবাসি? ইয়েস, অফকোর্স, আই এম শিওর। ওকে, ফার্স্টলি আমি আরকেকে কখনো শুটিংয়ে গেস্ট এন্টারটেইন করতে দেখিনি। সেকেন্ডলি, আমি আরকেকে কোনো শুটিংয়ে এতটা এক্সাইটেড হতে দেখি। অ্যান্ড মোস্ট ইম্পর্ট্যান্টলি, তোমার চোখ, মুখ আর হাসি বলে দ্যাট ইউ আর ইন লাভ। সাধারণ জীবন আমার, চাই না হাজার চাওয়া, চাই না লক্ষ্য পাওয়া। খুব সাধারণ জীবন আমার, চাই না হাজার চাওয়া, চাই না লক্ষ্য পাওয়া। তুমি আমার একটা চাওয়া, আমার সকল পাওয়া। ও তুমি আমার একটা চাওয়া, আমার সকল পাওয়া। সাধারণ জীবন আমার, খুব সাধারণ জীবন আমার। Thank you.
চাই না ভোরের আলো, চাই না সবুজ জোছনা, তোমার মুখে একটু হাসি আমার জীবন মোহনা। চাই না ভোরের আলো, চাই না সবুজ জোছনা, তোমার মুখে একটু হাসি আমার জীবন মোহনা। তুমি আমার একটা চাওয়া, আমার সকল পাওয়া, খুব সাধারণ জীবন আমার, খুব সাধারণ জীবন আমার। Ladies and gentlemen, may I have your attention please? আমরা এখন মিস্টার রায়হান খানের কণ্ঠে একটা গান শুনবো। Let's give a big hand. Thanks Shoyli. আমি গান পছন্দ করি, তাই বেসুরে গলায় গানকে কাউকে বোর করতে চাই না। তার চেয়ে বরং আজ আমি আমার এক অজানা বন্ধুর কথা বলবো। আমার বন্ধু যাকে আমি চোখে দেখিনি, কথা বলিনি, সে কিরকম দেখতে আমি তাও জানি না, অথচ সে আমার বন্ধু। রায়হানের আজকাল কিছু ভুতুরে ফ্রেন্ডস হয়েছে না? না ভূত না, বরং আমার বন্ধু ইজ লাইক অ্যান এঞ্জেল। আমার বন্ধু, ওর নাম অ্যালবাট্রস, গানচিল। ওর জীবনের প্রতিটি ছন্দে শুধু মুক্তি, ওর মাথার উপরে মুক্ত আকাশ, ওর ডানার নিচে মুক্ত সমুদ্র। আর এই প্রান্তর থেকে ওই প্রান্তরে সে উড়ে যায়, মুক্তির এক দিগন্ত থেকে আরেক দিগন্তে। আমার বন্ধু অ্যালবাট্রস, চোখে দেখিনি, কথা বলিনি, শুধু মনে মনে ছবি এঁকেছি, ব্যাস এতটুকুই আমার গল্প। থ্যাংক ইউ। অ্যালবাট্রসের স্বপ্ন ভেঞ্জেলিস, ওর জীবনের প্রতিটি স্পন্দনে আমি অন্তরের দিগন্তে কিটারো ভালোবাসে বাক, আর সে যায় উড়ে বেড়াতে উপত্যকার উপরের উন্মুক্ত আকাশ জুতে,
রাইট। আপনি কি ব্যাপার? হ্যালো, শুটিং প্যাক আপ হয়ে গেছে তো তাই দেখা করতে এলাম। আচ্ছা আচ্ছা, ভালো করেছেন, বসুন। আরে চার ছেড়ে গেছে, চলে আসবে শীঘ্রই। আচ্ছা, তা আপনাদের কি শুটিং শেষ? হ্যাঁ, অ্যাকচুয়ালি আমি এসেছিলাম আপনার সঙ্গে কিছু কথা বলতে। আপনাকে আরে না সেদিনকে আর যে লেক মারিয়ার কথা বলেছিলেন, এটা সেটা। আচ্ছা, আমার যখন মন খারাপ হয়ে যায় এখানে চলে আসে। আপনার মতো মানুষেরও কি মন খারাপ হয়? অ্যাকচুয়ালি আমি এখানে এসেছিলাম আপনার সঙ্গে কথা বলতে। আমি তোমায় তুমি বলি? উইল ইউ মাইন্ড? নট এট অল, প্লিজ প্লিজ। রায়হান, আমি জানি তুমি কি কথা বলতে চাও। তোমার মতো একজনের হাতে নিজের বোনকে তুলে দেওয়া সত্যি ভাগ্যের ব্যাপার। আমি জানি আরে তোমাকে পছন্দ করে ভালোবাসে। এন্ড আই এম হ্যাপি, বিলিভ মি, আই এম হ্যাপি, আই এম হ্যাপি। কিন্তু রায়হান, তোমাকে যা আজ আমার একটা সত্যি কথা বলা উচিত। আরিয়ানা আমাদের মতো না, শি ইজ ডিফারেন্ট। আমি ওকে দেখে রাখবো, আমার বাবা মা সবাই। কতদিন দেখে রাখবে? কতদিন মানে? শি ইজ ডাইং। ওর আর বেশি দিন নাই। হু ক্যান দ্যাট বি? মানে কিভাবে সম্ভব? ওর হার্টে একটা ছোট্ট ছিদ্র আছে যেটা ঠিক করা যাবে না, ঠিক করা যাবে না। ছিদ্রটা বড় হতে থাকে, একসময় হয়তো বেশি বড় হয়ে যাবে। তখন তখন ডক্টর দেখানো হয়নি? আমি ওকে নিয়ে যাবো আমেরিকা, লন্ডন। আমি ওকে ইন্ডিয়া, লন্ডন, আমেরিকা সবখানকার স্পেশালিস্ট দেখিয়েছি, কিন্তু ওনারা কি বলেন জানো, এটা মিলিয়নে একজনের হয়। আর আমার বোন তো সেই 10 লাখের একটা। তাই হরিয়ানা জানে? শি নোজ, শি নোজ। চার্জটা কোথায়?
অ্যালবাট্রস। তার জীবনের প্রতিটি ছন্দে শুধু মুক্তি, আর এই প্রান্তর থেকে ওই প্রান্তর সে উড়ে যায়, মুক্তির এক দিগন্ত থেকে আরেক দিগন্ত। আরিয়ানা আমার জীবন থেকে নেওয়া একটি নাম। যত দূর চোখ যায় সবুজের সীমানা, মন আমার নিমিষে হারা, পেতে চায় মুক্তির নিশ্বাস, দূরে বহু দূরে আকাশ দিয়ে পড়ে সবুজ। যত দূর চোখ যায় সবুজের সীমানায়, মন নিমিষে হারা, পেতে চায় মুক্তির নিশ্বাস, দূরে বহু দূরে আকাশটি হেলে পড়ে সবুজ।